নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রীরা যারা ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষ ও তার পাশাপাশি বিডিপি স্তরের ছাত্রছাত্রীবৃন্দ যারা অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে ফেলেছেন, তো তারা সবাই জিজ্ঞাসা করছেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যেটা বলা হয়েছে ইউজি ও বিডিপিদের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট হওয়ার কথা ছিল, সেটা সত্যি কি নভেম্বরের প্রথম সপ্তাহে হবে না অ্যাসাইনমেন্টের ডেট কিছুটা পিছাবে? তর্কের খাতিরে যদি অ্যাসাইনমেন্টের ডেট যদি পিছায় তাহলে ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষ ও বিডিপি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার ডেট ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এক্স্যাক্ট কোন ডেটে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হতে পারে? এই ভিডিওর যারা নতুন ভিউয়ার অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইম্পর্টেন্ট আপডেটের জন্য। আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত যুক্ত হতে পারেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে অবশ্যই করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো দেখুন, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের ভ্যালিডিটি বা যদি মূল্যর কথা বলেন তাহলে বলবো যে যতদিন পর্যন্ত অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত আপনাদের এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের গুরুত্ব রয়েছে। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি অ্যাডমিটের অর্থাৎ লিখিত পরীক্ষার অ্যাডমিটের কাছাকাছি বা সমতুল হলেও অ্যাডমিট আগামী দিনের বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা বা অন্য কোনো সেশনে যদি আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে অ্যাডমিট শো করাটা ম্যান্ডেটরি, কিন্তু এইরকম গুরুত্ব এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে নেই। অ্যাসাইনমেন্ট সাবমিশন করা হওয়ার পরে এর গুরুত্ব আর থাকছে না, অর্থাৎ এর পরবর্তী পর্যায়ে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের প্রিজার্ভেশনের কোনো দরকার নেই। দেখুন, অ্যাসাইনমেন্টের নোটিশে যে অ্যাসাইনমেন্টের ডেট বলা হয় সেই ডেট অনুযায়ী মোটামুটি এক সপ্তাহ যাবৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা কন্টিনিউ থাকে। অ্যাসাইনমেন্ট নোটিশে উল্লেখিত অ্যাসাইনমেন্টের যে সুনির্দিষ্ট ডেট কখনও সেটা পরিবর্তিত হয় না। সেদিক দিয়ে দেখলে অ্যাসাইনমেন্টের অফিসিয়াল নোটিশ হলো কার্যগত দিক দিয়ে অ্যাসাইনমেন্ট পরীক্ষার নীতি নির্ধারক। সেদিক দিয়ে দেখলে অ্যাসাইনমেন্টের সুনির্দিষ্ট ডেট কবে তা জানতে হলে আমাদের সকলকেই বহু প্রতীক্ষিত অ্যাসাইনমেন্ট নোটিশ প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এতগুলো কথা বলার মূল লক্ষ্য যারা কেবল প্রথমবারের জন্য এনএসইউর আন্ডারে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে চলেছেন তাদেরকে অবগত করার জন্য। তো ইউজি ও বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের নোটিশের একেবারেই লাস্ট প্যারাতে বলা হয়েছে সুস্পষ্টভাবে, অ্যাসাইনমেন্ট মে বি স্টার্টেড ফ্রম 1st week of November। এখানে বিশেষভাবে লক্ষণীয়, এখানে কিন্তু বলা হয়নি স্পষ্টভাবে নভেম্বরের ঠিক কোন দিন থেকে এক্স্যাক্ট অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে। মূলত এটি একটি প্রেডিকশন নোটিশ, যেমন এক্সাম ফর্ম ফিল আপের নোটিশে বলা হয়েছিল ইউজি বিডিপি টার্ম এন্ড এক্সাম সাপোজ টু বি হেল্ড 3rd week of October 2024। সেদিক দিয়ে দেখলে এখনও আমরা স্পষ্টভাবে সুনির্দিষ্ট ডেট বলতে পারি না আসলে এক্সাম কবে হচ্ছে, কারণ অক্টোবরের তৃতীয় সপ্তাহ অলরেডি আমরা অতিক্রম করে আমরা অনেকটা দূরে এগিয়ে গেছি। তো এক্সাম তো দূরের কথা, এক্সামের আগে অ্যাসাইনমেন্টও তো এখনও পর্যন্ত শুরু হয়নি। তো এক্সাম ফর্ম ফিল আপের প্রেডিকশান টাইম থেকে যেমন এক্সাম পিছিয়েছে, তেমনি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের নোটিশে বর্ণিত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট পরীক্ষার যে প্রেডিকশান সেই মোতাবেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা পিছাচ্ছে তা জলের মতো পরিষ্কার। তো দেখুন, গত বছরে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে বলা হয়েছিল অ্যাসাইনমেন্ট পরীক্ষা হতে পারে 2023 সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখের মধ্যে। তো নোটিশটি আপনারা স্পষ্টতই দেখে নিলেন। এবারে দেখুন, ওই ডেটের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখের মধ্যে গত বছর ইউজি ও বিডিপিদের অ্যাসাইনমেন্ট কিন্তু হয়নি। গত বছর অ্যাসাইনমেন্ট শুরু হয়েছিল 26/8/2023 থেকে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নোটিশে আপনারা দেখতেই তো পাচ্ছেন 2023 সালে অ্যাসাইনমেন্ট পিছিয়েছিল মোটামুটি 10 থেকে 11 দিনের মতো। ফলে এই 2024 সালে নভেম্বরের প্রথম সপ্তাহে ইউজি ও বিডিপিদের অ্যাসাইনমেন্ট হওয়ার যে সম্ভাবনার কথা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের নোটিশে বলা হয়েছে
সেটা কিন্তু সম্ভবত হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আপনারা স্পষ্টতই জানতে পারলেন। তাহলে ইউজি ও বিডিপিদের অ্যাসাইনমেন্টের সম্ভাব্য ডেট কেমন হতে পারে? তো মোটামুটি ধরে রাখুন নভেম্বরের কুড়ি তারিখের মধ্যে যে কোনো সময়ে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হতে পারে। তার আগে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হয়ে যাবে যে কোনো দিনের যে কোনো সময়ে। তো অ্যাসাইনমেন্ট ও এক্সাম সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট থাকলে অবশ্যই করে আপনাদের সাথে সাথে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের এই নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।